আমার নাম সুমন মণ্ডল, আমি এসেছি নদিয়া ডিস্ট্রিক্ট মাঝদিয়া থেকে, মথুরাপুর আমাদের গ্রাম, সেখান থেকে এসেছি। অনেকদিন আগে থাকতে আস্তে আস্তে মাথার চুল সব পড়ে যাচ্ছিল, ধীরে ধীরে একদম পুরো পাতলা হয়ে গেছিলো। তো চুলের জন্য খুব সমস্যায় ভুগছিলাম, নানান রকম ওষুধ টষুধ খেয়েছিলাম কিন্তু কোনোভাবে কোনো কাজ হয়নি। তারপরে নেটের মাধ্যমে দেখতে পেলাম এখানকার নিউরোজ হেয়ার ক্লিনিকের নাম শুনতে পেলাম, এখানে নেটের মাধ্যমে আমি জানতে পেলাম না ভালো রেজাল্ট করছে, নেটে দেখলাম, সেই মাধ্যমে এখানে একবার এসেছিলাম। এসে ডাক্তারবাবুর সাথে কথাবার্তা বললাম, ডাক্তারবাবুর ব্যবহার খুব ভালো লেগেছিলো। কারণ উনি যেভাবে বললো ট্রান্সপ্লান্ট করতে হবে সেই হিসাবে আমি রাজি হয়ে গেলাম। ওনারা ঠিক সেইভাবেই যে ওনাদের যেটা ভালো লেগেছে সেইভাবে ওনারা যা যা বলেছে আমি তাই তাই শুনেছি, সেইভাবে আমার ট্রান্সপ্লান্ট হয়ে গেছে। প্রায় 4,000-এর বেশি চুল লেগেছিলো আমার, ঠিক আছে। তারপরে যেমন যেমন বলেছিলো ঠিক তেমন তেমন করেছি, তারপরে বেশি কোনো পেন হয়নি, কোনো কিচ্ছু হয়নি, সিম্পল সে অপারেশন মতন হয়েছিলো, নর্মাল। এটা এতে কোনো অসুবিধা নেই, কোনো কিছুই নেই। তো আজ প্রায় 1.5 বছর হয়ে গেছে আমার, এর মাঝেও আমি এসেছি কথাবার্তা বলে গেছি, আজ 1.5 বছর আমার পূর্ণ হয়ে গেছে। এই যে রেজাল্ট আপনাদের সামনেই আপনারা দেখতে পাচ্ছেন, ক্লিনিকটা খুবই ভালো, আশপাশে যত ক্লিনিক আছে সব থেকে এটাই বেস্ট। আমি অনেক জায়গায় ঘুরেছি, সবার কাছেই গিয়েছি কিন্তু এটা আমার বেস্ট লেগেছে, তার জন্য আমি এখানেই করেছি। তাই আপনাদের কাছে বলছি, আপনারা যদি কোনো চুলের সমস্যায় ভোগেন তাহলে এখানে একবার একবার এসে দেখা করেন ডাক্তারবাবুর সাথে, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে।